ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা গণিতের ধারাবাহিক সমাধান ক্লাস করছি। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 1.6-এর 14 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। গত ক্লাসে আমরা যোগ বিয়োগ শিখেছিলাম, আজ শিখব গুণ ভাগ। 14 নম্বর অঙ্কে গুণ করতে বলা হয়েছে, আর এই সমস্যাগুলো সবই দশমিক ভগ্নাংশের গুণ। ওকে, এতে কিচ্ছু যায় আসে না। দশমিক ভগ্নাংশের গুণের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, আমি সবচেয়ে সহজ পদ্ধতিটি আগে শিখিয়ে দিচ্ছি। এরপরে ক্লাস শেষে আরও একটি পদ্ধতি তোমাদের আমি দেখিয়ে দিব, অর্থাৎ লিখে দিব, সেগুলোও তোমরা করতে পারবে। তবে যদি এই পদ্ধতি তোমরা শিখে যাও, তাহলে যে কোনো পদ্ধতিতে অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো, দশমিক ভগ্নাংশের সাথে একটি পূর্ণ সংখ্যার গুণ হতেই পারে, দশমিক ভগ্নাংশের সাথে দশমিক ভগ্নাংশের গুণ, অথবা পূর্ণ সংখ্যার সাথে দশমিক ভগ্নাংশের গুণ, যেমনটি প্রথম অঙ্কে হয়েছে। প্রথমে আমরা দশমিকের চিন্তা না করে সংখ্যাগুলোর গুণ করে দিব। 3 8 24-এর 4, হাতে 2, 3 1 3 8 2-এ 5, আর 3 2 6। এখন আমরা দশমিকের চিন্তা করব, যেহেতু গুণের কাজ শেষ। যাদেরকে গুণ করেছি তাদের মধ্যে দশমিক কয়টাতে কিভাবে আছে সেটি হিসাব করব। যেমন প্রথম ভগ্নাংশে দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর আছে, পরের ভগ্নাংশে দশমিকই নাই, তাহলে কোনো ঘরও নাই। তাহলে যে ফলাফলটি পাবো সেই ফলাফলেও দশমিকের পরে 3 ঘর থাকবে। সেজন্য আমরা কি করব, ডান পাশ থেকে গুণে আসবো। কোথা থেকে? ডান পাশ থেকে 1 2 3, 3 ঘর আগে আমরা দশমিক বসিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের ফলাফল। এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব, আর এখানে 3টি ভগ্নাংশের গুণ। আমরা প্রথমে 2টি গুণ করব, তারপরে যে ফলাফল পাবো সেটির সাথে বাকি যে ভগ্নাংশটি থাকবে সেটির গুণ করব। তো সেজন্য আমরা প্রথম নিয়মটি ফলো করব। আর দেখো, এখানে যদি রাফ প্রয়োজন হয়, কেউ রাফ করতে চাও রাফ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মনে হয় রাফ লাগবে না। আমরা কি করব, প্রথম এই দুটাকে গুণ করব। তো যেহেতু দশমিকের চিন্তা প্রথমেই করা যাবে না, শুধু সংখ্যার বিবেচনা করলে এখানে 2 আর এখানে 3 3, গুণ করে দিই, 3 2 6 3 2 6। এরপরে আমরা দশমিক বসাবো কীভাবে? এখানে দেখো, দশমিকের পরে 1 2 2 ঘর আছে, এখানে আছে 1 2 2 ঘর আছে, মোট কয় ঘর হলো? 4 ঘর। তাহলে ফলাফলেও দশমিকের পরে 4টি ঘর থাকবে, আর সেটি হিসেব করব ডান পাশ থেকে 1 2, আর তো নাই, দরকার তো 4টি। সেজন্য আমরা কি করব, 2টো 0 বসিয়ে দিব বাম পাশে। সংখ্যার বাম পাশে 0 বসাতে হবে, ডান পাশে নয়, কারণ ডান পাশে দশমিকের পরে 0 থাকলে একেবারে ডান পাশের 0-এর কোনো দাম নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের এই দুটোর গুণফল। এরপরে কত? 0.18। এবার আমরা গুণ করব আবারও, ঠিক একইভাবে দশমিকের চিন্তা না করে। এইখানে কত আছে? 18 আর এখানে 66, গুণ করে দিই আমরা। 6 আর 18 গুণ করলে হয় 108, তার 8 বসবে, হাতে কত? 10। তোমরা এই গুণ যদি সরাসরি না করতে পারো রাফ করে নেবে, হাতে কত? 10। আবার যদি 18-র সাথে 6 গুণ হয় তাহলে কত হবে? আবারও 108, আর হাতের 10 118, 118-এর 8, হাতে কত এবার? 11। কিন্তু তার আগে দেখো 0 0 আছে, তার মানে 18-র সাথে 0 গুণ হলে 0, আর ওই 11 মিলে কত হলো? 11-ই হবে, 11 আর 0-তে 11। এবার আমরা দশমিক হিসেব করব। এখানে আছে দশমিকের পরে 1 2 3 4, আর এখানে আছে 1 2 4 আর 2-এ 6। তাহলে এবার ডান পাশ থেকে আমরা সংখ্যা গুনব, 1 2 3 4, আরও কয়টা লাগে? 2টা। তো সেজন্য আমরা 0 বসিয়ে দিব 2টা। এই হচ্ছে আমাদের ফলাফল, বুঝতে পেরেছ? এবার আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, প্রথমে আমরা কি বলেছিলাম, দশমিকের চিন্তা না করে জাস্ট সংখ্যাগুলোর গুণ করে দিব। তাহলে 1 আর 4 গুণ করলে 4, 5 আর 1 গুণ করলে 5, 7 আর 1 গুণ করলে 7, তার আগে 0। এই 0 আসলে দেওয়া না দেওয়া সমান কথা। এরপরে 1-এর পরে কয়টা 0? 1 2 3, এটা তো আমাদের বসিয়ে দিতে হবে, এটা আমরা নর্মাল গুণের ক্ষেত্রেও জানি। এবার কি করতে হবে, দশমিক বসাতে হবে। কোথায় বসাবো? 1 2 3 4, অর্থাৎ ডান পাশ থেকে 4 ঘর গুণে আসবো, 1 2 3 4, তাহলে দশমিকটা এখানে বসবে। কি দাঁড়ালো? দশমিকের আগে বাম পাশের দাম নাই, বাম পাশে 0-এর দাম নাই, তাহলে কত? 7 5 থাকলো, 0.4। দশমিকের পরে একেবারে শেষের 0-এর কোনো দাম নাই, তাহলে আর লিখবো না, শেষ। এবার ঘ নম্বরে আসি, আমরা কি করব, মুখে মুখেই তো গুণ হয়ে যায়, 5 7 আর 3 পাচ্ছি এখানে। তাহলে 3 7-এ 21, 21 আর 5 গুণ করলে কত? 105, 105। আচ্ছা, এবার আমাদের দশমিক বসানোর পালা। এখানে আছে 1 2, এখানে আছে 1 2 3, তার মানে 2 আর 3-এ 5,
পাঁচ ঘর পেলাম, আর এখানে আছে 1, 2, 3, 4, 5 আর 4 কত? 9। তাহলে ফলাফলে দশমিকের পরে 9টি ঘর থাকবে। আমরা কয় ঘর পেয়েছি? 1, 2, 3, 3 ঘর পেয়েছি। আরো কয়টি লাগে? শূন্য, 6টি লাগবে। যেহেতু আর কোনো সংখ্যা আমাদের হাতে নাই, তাহলে শূন্য বসাবো। 1, 2, 3, 4, 5, 6, এই হচ্ছে আমাদের ফলাফল। বুঝতে পারছো তোমরা? এখন আমরা 15 নম্বর অঙ্কের সমাধান করব, আর এখানে ভাগ করতে বলা হয়েছে। আমরা ক নম্বর অঙ্কটি দেখি। ভাগ অঙ্ক করার সময় আমরা সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে দশমিককে তুলে দেওয়ার চেষ্টা করব বা তুলে দিব। সেক্ষেত্রে দেখো এখানে কত আছে, 9.75 ভাগ 25। আরেকটি বিষয় বলে রাখি, প্রত্যেকটি সংখ্যার নিচে কিন্তু মনে মনে এক থাকে, অর্থাৎ যে কোনো সংখ্যায় একের সাথে একটা সম্পর্কে থাকে, সেটা গুণ এবং ভাগ দুইভাবেই থাকে। আমরা যেটা প্রয়োজন যখন তখন সেটাকে কাজে লাগাবো। তাহলে এটা বলতে পারি যে 9.75/1 ভাগ 25/1, এটা আমরা ভাবতেই পারি। তাহলে 9.75 কোথায় আছে, উপরে নাকি নিচে? অবশ্যই উপরে। আর আমরা যে প্রক্রিয়ায় দশমিক তুলব, সেটি উপরের সংখ্যা অথবা নিচের সংখ্যা, সেটা আগে দেখতে হবে। যেহেতু 9.75 উপরে, তাহলে এই যে যে প্রক্রিয়াটি আমরা চালাবো সেটি নিচেই হবে। কিভাবে? দেখো আমরা 975 আগে লিখবো, অর্থাৎ দশমিককে আর আমরা লিখছি না, যেহেতু দশমিক তুলে দিব। কোন প্রক্রিয়ায় তুলবো? দশমিকের জন্য লিখবো 1, আর দশমিকের পরে যে কয়টি ঘর থাকবে সেই কয়টি শূন্য বসাবো। এখন এটা তো উপরের সংখ্যা ছিল, তাই নিচেই লিখলাম। যদি সংখ্যাটি নিচেই থাকতো, তাহলে আবার এই কাজটি আমরা উপরে করতাম। বুঝতে পেরেছো? আর এখানে আমরা কি লিখতে পারি? ভাগ 25/1। এরপরে কাজটি, এরপরে আমরা কাটাকাটি করব, তবে তার আগে এই ভাগটাকে আমরা সরিয়ে দিব। কারণ ভাগ অঙ্ক করার সময় আমরা কি করেছি, ভাগকে গুণ লিখেছি, ভগ্নাংশটিকে উল্টে দিয়েছি। 1 উপরে যাবে, 25 নিচে আসবে। এবার আমরা কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করব? দেখো এই সংখ্যার শেষে 5 আছে, এই সংখ্যার শেষেও 5 আছে, তাহলে আমরা কাটাকাটি করতে পারি। কিভাবে? 5, 5, 25, আর এইটাকে যদি 5 দিয়ে কেটে দেই, 9 ভিতরে একবার যাবে, তাহলে 4 থাকে, 4 সাথে 7 মিলে হয় 47, 5, 9, 45, থাকে কত? 2, তার মানে এখানে কত? 2 আর 5 মিলে হয় 25, 5, 5, 25। আবার এই পাঁচের সাথেও এই পাঁচ যুক্ত সংখ্যা অর্থাৎ 195, এটিও কাটে, 5, 1, 5। আর এখানে যদি কেটে দেই, প্রথমে 19 ভিতরে যাবে 3 বার, এরপরে 4 থাকবে আর 5, মানে 45, 5, 9, 45, তার মানে 39। কি পেলাম আমরা? 39/100। কেন? 39 আর 1 গুণ হলে 39, আর 100 আর 1 গুণ হলে 100, অর্থাৎ উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এর আগে আমরা ভাগ যেভাবে শিখেছি, তাহলে এখন এইটা তো আমার রেজাল্ট নয়, এটা সাধারণ ভগ্নাংশ, এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। কারণ এই ভাগগুলো বা এর আগে যে গুণ করেছি সবই কি দশমিক ভগ্নাংশের, সেজন্য আমাদের দশমিক ভগ্নাংশ করে দিতে হবে। সেজন্য আমরা একটু রাফ করব, 39কে 100 দিয়ে ভাগ করব। তো দেখো 103-এর মধ্যে যায় না, তারপরে 9 নিলাম, 39, 39-এর মধ্যেও যায় না, সেই ক্ষেত্রে আমরা কি করব? দশমিক নিয়ে নিব। দশমিক নিলে কি হবে? আমরা এখানে একটা শূন্য পাবো। এবার 3 বার যাবে, তাহলে কত হয়? 300, আর বিয়োগ করলে কত হয়? 90। আর যেহেতু দশমিক একবার নেওয়া হয়ে গেছে, তাহলে অটোমেটিক একটা শূন্য আমরা বসাতে পারবো। এবার কতবার যাবে? 9 বার যাবে, তাহলে আর কোনো অবশিষ্ট রইল না, এইটাকে আমরা লিখতে পারবো কত? 0.0, কারণ দশমিকের আগে একটা শূন্য আমরা লিখতে পারি, কোনো সমস্যা হবে না তাতে। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ভাগফল। এবার খ নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা অঙ্কটি তুলে নিলাম, তারপরে দশমিকগুলো আমরা তুলে দিব। আগের অঙ্কে যেটা করেছি কি লিখব? 9, 7, 1, 7, এভাবে লিখব, দশমিক লিখব না, যেহেতু সংখ্যাটি উপরে, কারণ নিচে বাই আকারে কত আছে? 1, সেজন্য আমরা এটাকে উপরে বিবেচনা করব। আর দশমিকের জন্য নিচেই তাহলে কি হবে? 1 হবে, আর 2টি ঘর আছে সেজন্য 2টি শূন্য হবে। এই দেখো 1, 2, 2 ঘর, সেজন্য দশমিকের জন্য 1 আর 2 ঘরের জন্য 2টি শূন্য। ঠিক একইভাবে ভাগ, এইখানে দশমিক না লিখলে কত হবে? 0, 1, 2, 3। এখন তোমরা হয়তো বলতে পারো দশমিকের পরে তো শূন্যের দাম নাই, একেবারে শেষের শূন্যের দাম নেই, কিন্তু আগেরগুলোর তো দাম আছে, তাই না? সেজন্য আমরা পুরোটাই লিখব, এই শূন্যের কোনো দরকার নেই। আর যেহেতু সংখ্যাটি উপরে, তাহলে নিচেই কত হবে? দশমিকের জন্য 1, আর এখানে 1, 2, 3, 4, তাহলে 4টি শূন্য হবে। 1, 2, 3, 4টি শূন্য লিখলাম। এবার আমরা কি করব? এখানে যা আছে তাই লিখব, 9, 7, 1, 7, আর নিচে 100। ভাগকে আমরা গুণ করব,
তাহলে কি হবে, এই ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ এক দিয়ে চারটা শূন্য এটা উপরে চলে যাবে, আর এক দুই তিন, এবার কিন্তু আমরা শূন্য লিখছি না, কারণ এটা পূর্ণ সংখ্যা আর তার বাম পাশে শূন্য, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এবার কি করব, কাটাকাটি করে ছোট করে দিব। দেখো একশো একশোর ভিতরে কতবার যাবে, একবার, একশো একশোর সাথে যদি কেটে এক হয় তারপরে আরও দুটো শূন্য বাড়তি থাকে, দুটো শূন্য দিয়ে দিলাম, এটা হচ্ছে কাটাকাটি করে নিলাম। এবার তাহলে কত হলো, দেখো নয় সাত এক সাত, তারপরে দুই শূন্য, অর্থাৎ উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব, এক আর 123 গুণ হলে 123। এবার কাজ কি, কাজ হচ্ছে রাফ করা, 123 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করে দিব, 123 ভাগ হচ্ছে 9 7 1 7, আর কত, দুটি শূন্য, 123 নয়ের ভিতরে যায় না, তারপরে সাত নিলাম 97-এর মধ্যে যায় না, তারপরে এক নিলাম 971, এটার ভিতরে যায়, কতবার যায়, সাতবার যাবে। তাহলে কত হয় দেখো তো, 3 7 21 হাতে 2, 7 2 14 আর 2 16 6 হাতে 1, 7 7 1 7 আর 1 8, বিয়োগ করলে কত থাকে, 0 1, আর এখানে 1 কেটে আনবো, 7। এবার কতবার যাবে, 9 বার যাবে, 3 9 কত, 27 7 হাতে 2, 9 2 18, 18 2 20 শূন্য হাতে 2, 9 1 9 আর 2 11 মিলে গিয়েছে। তাহলে এখানে যে দুটো শূন্য থাকলো, এই শূন্য দুটো চলে যাবে এখানে, অর্থাৎ আমরা কত পাচ্ছি, 7 9 0 0। আমি তোমাদেরকে শেষে আবারও লিখে দিব, তোমরা এই প্রক্রিয়ায় করতে পারো, আরও একটি প্রক্রিয়া রয়েছে সেটিও আমি শেষে দেখিয়ে দিব। সুতরাং এভাবে করলেও কোনো সমস্যা হবে না, এখানে লিখতে হবে অতএব নির্ণয় ভাগফল 7 9 0 0, বুঝতে পারছো। এবার গ নম্বরে আসি, কত আছে, 0.168 ভাগ 0.0125। আমরা কি করব, দশমিক তুলে নিব, সেজন্য দশমিক বাদ দিয়ে আমরা লিখব 168, আর দশমিকের জন্য 1 1 2 3, তিন ঘরের জন্য তিনটা শূন্য, যেহেতু সংখ্যাটি উপরে তাই আমরা কাজটি করলাম কোথায়, নিচে, ভাগ এখানে দশমিকের পরে যা আছে লিখলাম 0 1 2 5, দশমিকের জন্য 1 1 2 3 4, চার ঘরের জন্য চারটা শূন্য। এবার কাজ কি, কাজ হচ্ছে 168/1000 এটা লিখে ফেলা, গুণ এখানে কত হবে, উল্টে যাবে ভগ্নাংশ, অর্থাৎ এক দিয়ে চারটা শূন্য, আর 125 নিচে চলে আসবে। দেখো এখানেও আগের অঙ্কটির মতোই এই শূন্যের কোনো কাজ এখন নেই, কারণ এটা পূর্ণ সংখ্যার, পূর্ণ সংখ্যার একেবারে বাম পাশের শূন্যের কোনো ভ্যালু নেই। তো এখন এখানে আমরা একটু কাটাকাটি করে দিব, কিভাবে, দেখো এক দিয়ে তিনটা শূন্য আর এখানে এক দিয়ে চারটা শূন্য, তাহলে কাটলে একটা শূন্য বাড়তি থাকবে, কথা বোঝা গেল, এখানে কত, 1। এবার কাজ কি, কাজ হচ্ছে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, অর্থাৎ 168 তার সাথে 10 গুণ হলে একটা শূন্য বাড়বে, আর 125 আর 1 গুণ করলে 125। এবার আমরা একটু রাফ করে এনে দেখবো যে কত হয়, কারণ এখানে আমাদের দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে, 125 দিয়ে ভাগ করব কত, 1680 কে। এখন 125 168-এর মধ্যে একবার যাবে, তাহলে 125 বিয়োগ করলে থাকে 3 4, একটা শূন্য কেটে আনবো, এবার যাবে তিনবার, তিনবার গেলে 3 5 15 5 হাতে 1, 3 2 6 1 7, 3 1 3, কত থাকে, 5 হাতে 1, 7 1 8, 8 আছে কত হলে 13, 8 5 13 হাতে কত, 1, এখানে 3-এর জায়গায় 4 হয়ে গেল, 4 4 মিলে গেলে, আর শূন্যের কোনো দরকার নেই, এখন যেহেতু আর যায় না, আমরা একটা দশমিক নিব, তাহলে একটা শূন্য পাবো। যদি আমরা এবার ভাগ করি কতবার যাবে, দেখো 4 বার যাবে, 4 5 20 শূন্য হাতে 2, 4 2 8 আর 2 10 শূন্য হাতে 1, 4 1 4 আর 1 5, থাকে কত, 5 0, আর যেহেতু দশমিক নেওয়া আছে একটা শূন্য অটোমেটিক আসবে, আবারও 4 বার যাবে, 4 বার নিলে নিলে কত হবে, 500 অবশিষ্ট নাই। তাহলে আমরা আমাদের ভাগফল পেয়ে গিয়েছি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো 13.44, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 16 নম্বর অঙ্কের সমাধান করব, আর 16 নম্বর অঙ্কে সরল করতে বলা হয়েছে, কার সরল, দশমিক ভগ্নাংশের সরল, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই রয়েছে। আর তোমরা জানো গুণ এবং ভাগ আমি বলেছিলাম যে বেশ কয়েকটি পদ্ধতিতে করা যায়, আমরা শিখেছি একেবারে ছোট পদ্ধতিটি, এখানেও আমরা ছোট পদ্ধতি ইউজ করব। তাহলে কি করব, দেখো এখানে যা আছে লিখে যাব, 3.5 7.8 বিয়োগ 2.3
বিয়োগ। এবার আমরা ওই যে বডমাস শিখেছিলাম, অর্থাৎ আগে ব্রাকেটের কাজ, তারপরে এরের কাজ, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এভাবে এই ধারাবাহিকতায় করতে গেলে এখানে তিনটা ব্রাকেটই আছে, তার মানে ফার্স্ট ব্রাকেটের কাজ আগে করব, আর ফার্স্ট ব্রাকেটের মধ্যে আছে বিয়োগ, সুতরাং বিয়োগের কাজটি আগে করে নিব। তো বিয়োগের কাজ করতে গেলে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি, দশমিকের পরে ঘর যেন সমান থাকে, তো সেটা আগে দেখে নিতে হবে। যদি না থাকে তাহলে আমরা রাফ করে সমান করে তারপরে বিয়োগ করে বিয়োগফলটা নিয়ে আসবো। তো যেহেতু এখানে দশমিকের পরে দুই ঘর, এখানেও দুই ঘর সমান আছে, তাহলে আর আমার রাফ করতে হচ্ছে না, বিয়োগ করে দিই আমরা। পাঁচ আছে কত হলে? পাঁচ, শূন্য হলে, আচ্ছা দুই আছে কত হলে? সাত, পাঁচ হলে, এরপরে দশমিক বসে যাবে। আর এখানে দেখো নয় আছে কত হলে? বারো, তিন হলে। যেহেতু একটি সংখ্যা হয়ে গেছে সুতরাং আর ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন নাই, আমরা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ভাগ শূন্য দশমিক পাঁচ। এবার আসো এই জায়গাতে আসি, এখানে দেখো দশমিকের একেবারে ডান পাশে আমি বলেছিলাম শূন্যের কোনো দাম নাই, তাহলে এই শূন্যটাকে আমরা আর বিবেচনায় নিচ্ছি না। তো সেই ক্ষেত্রে যেটা হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখন করতে হবে, তো সেই জন্য আগের যে সংখ্যাগুলো ছিল সেটি লিখে নিব। এবার আমি কি বলেছিলাম, যদি একই জায়গায় যোগ এবং বিয়োগ থাকে, যোগের গুলো আলাদা যোগ, বিয়োগের গুলো আলাদা যোগ, বিয়োগের গুলো আলাদা যোগ, তাহলে কি করব আমরা, এখানে দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর, সুতরাং আমরা এদেরকে যদি যোগ করি কত, তিন আর পাঁচে আট, আর তিন আর দুয়ে পাঁচ। বোঝা গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ শূন্য দশমিক পাঁচ। এবার একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে দেখো কে কে আছে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো সেকেন্ড ব্র্যাকেট যদি উঠে যায়, অর্থাৎ এদের বিয়োগ করে দিই, বিয়োগ করলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, আর সেক্ষেত্রে এই সংখ্যার সাথে ওই সংখ্যাটি কিভাবে থাকবে, যেহেতু কোনো চিহ্ন নাই, আমরা জানি গুণ, আসলে গুণ না এর হয়, গুণ বসালেও হয়, এখানে গুণ বসালেও রেজাল্টের কোনো হেরফের হবে না, তবে এর বসানোটা সবচেয়ে ভালো, তাহলে আমরা কি করব, এরই বসিয়ে দিব, তিন দশমিক পাঁচ এর, এর লিখলাম কেন, এখানে ব্র্যাকেট উঠে যাচ্ছে সেজন্য। এবার বিয়োগ করব, আট থেকে আট বিয়োগ করলে শূন্য, তারপরে কে আছে, দশমিক, এরপরে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই, এরপরে সেকেন্ড ব্র্যাকেট নাই, থার্ড ব্র্যাকেট, ভাগ শূন্য দশমিক পাঁচ। ওকে, এবার আসো, এবার থার্ড ব্র্যাকেটে চলে যাবে, এর মানে কি, আসলে তো গুণ, গুণ করলে কত হবে, এখানে দেখো দশমিকের পরে শূন্য আর এখানে দশমিকের পরে পাঁচ, তো সেটা বিষয় নয়, বিষয় আগে আমরা গুণ করে দিব। এই জায়গাতে যদি আমরা এটা চিন্তা করি যে তিন দশমিক পাঁচ এর দুই, এটাও কিন্তু লিখতে পারি, যেহেতু দশমিক শূন্য, এই শূন্যের যদি ভ্যালু না থাকে তাহলে এই পয়েন্টেরও কোনো ভ্যালু নাই, এটা আমরা একটা লাইন করে আসতে পারি, ভাগ শূন্য দশমিক পাঁচ। এখন আমরা কি করব, এখন এই দুই দিয়ে এই সংখ্যাকে গুণ করে দিব, তাহলে আমরা একটু ডান দিকে চলে যাই, দুই দিয়ে যদি পাঁচকে গুণ করি, দশের শূন্য হাতে এক, তিন দ্বিগুণে ছয় আর একে সাত, দশমিক কোথায় হবে, এখানে একটা ঘর আছে ডান পাশে আর এখানে নাই, তাহলে এক ঘর, ডান দিক থেকে এক ঘর এসে আমরা দশমিক বসিয়ে দিব, তারপরে কত, ভাগ শূন্য দশমিক পাঁচ। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সাত দশমিক শূন্য মানে কি, সাত, দশমিকের পরে শুধুই শূন্য, কোনো সার্থক অঙ্ক নেই, তাহলে এটাকে আমরা সাত লিখতে পারি, ভাগ এখান থেকে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে পাঁচ লিখবো, দশমিকের জন্য এক আর এক ঘরের জন্য একটা শূন্য। এবার কি হবে, এবার আমরা এই ভাগকে গুণ করে দিব, তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ দশ বাই পাঁচ। তো সেই ক্ষেত্রে আমরা একটু কাটাকাটি করে দিই, পাঁচ একে পাঁচ, পাঁচ দ্বিগুণে দশ, তার মানে কত হলো, চোদ্দ, তার মানে এই যে আমরা সরল করলাম, এই সরলের মান কত পেলাম, চোদ্দ, অতএব নির্ণেয় সরল মান চোদ্দ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পারছো। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে, কমেন্ট করে জানিয়ে দেবে। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের গণিত বইয়ের পূর্ণাঙ্গ সমাধান পেতে, অর্থাৎ পুরো গণিত বইয়ের সমাধান পেতে আমাদের যে চ্যানেলের প্লেলিস্ট রয়েছে সেখানে ষষ্ঠ শ্রেণীর গণিত নামে একটি লিস্ট রয়েছে। সেই জায়গাতেই তোমাদের অন্যান্য অনুশীলনীর অঙ্ক এবং এই অনুশীলনীরও বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে দিবে। তাহলে কি হবে, পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হচ্ছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবার জন্য রইল শুভকামনা।